হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধু, দৈনিক রাশিফল আপডেট নিয়ে আমরা চলে এলাম। আজকের দিনের তারিখ হচ্ছে 1 মে 2024 সাল। আজকের দিনে আমরা আলোচনা করতে চলেছি 12টি রাশির জাতক অধিকারীদের জন্য আজকের দিনটি কেমন যেতে চলেছে, কাদের আর্থিক চোখ ভালো, কাদের লটারির চোখ ভালো হবে, কাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওর শুরুতে একটা লাইক করে দেবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেব আশীর্বাদ কৃপা দৃষ্টি সর্বদা থাকবে। সবার প্রথমে আমরা জেনে নিচ্ছি আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের বাংলা ভাষার তারিখ হচ্ছে 18ই বৈশাখ 1431 সাল। ইংরেজি ভাষার তারিখ হচ্ছে 1 মে 2024 সাল। বার হচ্ছে বুধবার। আজকের দিনের চন্দ্রগোচর করছে মকর রাশিতে। আজকের দিনের সূর্যোদয় ঘটবে সকাল 5:07 এবং সূর্যাস্ত ঘটবে বিকাল 5:59। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি, এটা থাকবে ভোর 5:46 পর্যন্ত। তারপরে অষ্টমী তিথির প্রবেশ, এটা থাকবে আবার ভোর 4:01 পর্যন্ত। তারপরে আবার নবমী তিথির প্রবেশ, অতএব সকাল পর্যন্ত সপ্তমী, তারপরে পুরোটা দিন অষ্টমী, তারপরে আবার নবমী তিথির প্রবেশ ভোরের দিকে। নক্ষত্র হচ্ছে শ্রাবণা নক্ষত্র, এটা থাকবে সকাল 3:11 পর্যন্ত। তারপরে ধনিষ্ঠা নক্ষত্রের প্রবেশ। আজকে ধরে ওভারঅল যেটা অশুভ সময় রয়েছে প্রত্যেকের জন্য, যেটা অশুভ সময় সেটা হচ্ছে সকাল 8:20 থেকে অশুভ সময় সকাল 10 পর্যন্ত। এছাড়া আজকের দিনে সব থেকে ভালো সময় রয়েছে, গুরুত্বপূর্ণ সময় রয়েছে, সেটা হচ্ছে দুপুর 1:40 থেকে ভালো সময় চলছে বিকাল 3:12 পর্যন্ত। আপনি চাইলে এই সময়টায় সব ধরনের শুভ কাজ, ভালো কাজ বা নতুন কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের দিনে সেই ভাগ্যবান রাশিদেরগুলোর সম্পর্কে। তো কাদের জন্য দিন ভালো, কাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সবাই জানিস আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ওভারঅল দেখলে মোটামুটি যাচ্ছে, বিশেষ কোনো তেমন পরিবর্তন লক্ষ্য করা যাবে না, তবে কিছু ক্ষেত্রে উন্নতিও থাকছে। আপনার কর্মক্ষেত্রে আপনার সহকর্মীর কাছ থেকে আপনার বেশ ভালো ব্যবহার পাবেন, তাদের সাহায্য সহযোগিতা বেশ ভালো পেতে চলেছেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। আপনার চাকরি ক্ষেত্রে বেশ দারুণ সুযোগ থাকবে, নতুন করে কোনো চাকরি প্রাপ্তি বা নতুন করে চাকরিতে জয়েন করার সুযোগ বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। চাকরি মানে যে সরকারি চাকরি বলছি এমনটা নয়, মোট কথা কোনো না কোনো কাজের যোগাযোগ পর্যন্ত হতে পারে, তো এই বিষয়টা মাথায় রাখবেন। আর যারা অনেকদিন ধরে কোনো রকম ব্যবসা শুরু করার পরিকল্পনা নিয়েছিলেন, ছোটোখাটো কোনো নিজস্ব কোনো ব্যবসা শুরু করবেন বলে ভাবছিলেন বা পরিকল্পনা নিয়েছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য দিনটি খুবই ভালো যাচ্ছে। আপনি আপনার শরীরের দিকে অবশ্যই একটু খেয়াল রাখবেন, খাওয়া দাওয়া একটু বুঝে করবেন, ব্যাস আপনাদের জন্য দিনটি ওভারঅল ভালো যাবে। আপনার শরীর সুস্থ রাখতে ঠিকঠাক খাবার খান, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম করুন, অবশ্যই আপনি আপনার স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন, বেশ অনেকটাই ভালো যাবে। পুরনো কিছু বকেয়া টাকা যেগুলো মার্কেটে আপনার অনেকদিন ধরে বাকি ছিল, সেগুলো আজকে দিনে ফেরত আসার সম্ভাবনা খুব ভালো থাকছে বা থাকবে, তাই সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি বেশ ভালো যাচ্ছে। আর নিয়মিত ব্যায়াম করুন, এটা আপনার স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হবে, তো আপনারা এই বিষয়টাকে খেয়াল রেখে চলতে পারেন। আজকে আপনার অনেকদিন ধরে যে সমস্ত টাকা পয়সা বাকি ছিল সেগুলো আজকে মিটে যাওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজ পারিবারিক পরিবেশ আপাতত আপনার অনুকূলে থাকছে, পারিবারিক দিক দিয়ে তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই, যদিও কোনো রকম বিবাদ থাকে সেটাকে মিটিয়ে ফেলুন, সেটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আজ আপনি আপনার মনের মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে যাচ্ছেন বা পাবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা প্রতিনিয়ত শেয়ার মার্কেট বা ট্রেডিং এর সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনারা যুক্ত হতে চাইছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য আজকের দিনটি অনেকটাই ভালো। তবে আপনাকে যেটা বলবো, অবশ্যই আজকে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে বিনিয়োগ করুন, সেটাই আপনারা বেশি লাভবান হতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা বৃষরাশি। বৃষরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো যাবে। কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের কাছ থেকে আপনি
বেশ একটা ভালো দিন উপলব্ধি করতে পারবেন। আপনার কাজের জায়গায় বেশ ভালো যাচ্ছে, আপনার অনেক দিনের চেষ্টার ফল আজকের দিনে আবারও বেশ ভালো রিটার্ন আসার সম্ভাবনা থাকবে। আপনি যা চেষ্টা করছেন সেখান থেকে দিনটি খুব ভালো যাচ্ছে। যারা আজকের দিনে চাকরি করছেন বা চাকরি করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা আপনার দুর্বলতাকে নিয়ে একটু সতর্ক থাকবেন। আপনার দুর্বলতার ফায়দা কেউ নিতে পারে, তো অবশ্যই আপনারা একটু ধ্যান রাখবেন। আপনার অসুবিধার কথা খুব কারো কাছে আলোচনা করা থেকে বিরত থাকুন, সেটাই ভালো হবে। আজ নিজের পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে আজকের দিনটি করবেন, সেটাই আপনার জন্য সব থেকে ভালো হবে। যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন তারা অবশ্যই আজকের দিনে বেশি করে সতর্কতা অবলম্বন করবেন, আর অবশ্যই খাওয়া দাওয়ার বিষয়ে ধ্যান রাখুন। সুগার রিলেটেড সমস্যা কিন্তু বাড়াবাড়ি হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত রাখতে জন্য আজকে আপনার বিরোধীদের থেকে সতর্ক থাকতে হবে। আপনার সঙ্গে যারা বিরোধিতা করছে অবশ্যই আপনারা তাদের প্রতি ধ্যান রাখবেন, তাদের কাছ থেকে আপনারা একদমই বিরত থাকার চেষ্টা করবেন। আপনার প্রতিটি পদক্ষেপে নিজের উপরে অবশ্যই খেয়াল রাখুন। আপনি কোন কাজ করছেন বা কী কাজ করবেন অবশ্যই ভেবেচিন্তে করাটা জরুরি রয়েছে। আজ আপনি আপনার মনের মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে যাচ্ছেন বা যাবেন, সেদিকটি আপনাদের দিনটি খুব ভালো হচ্ছে। এখন আমরা আলোচনা করব আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো রাখতে আপনারা সেভিংস এবং ইনভেস্টমেন্টের দিকে মনোযোগ দিতে পারলে খুব ভালো হয়। আপনারা সেভিংসের ক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য দিনটি খুব ভালো যাবে, আপনারা ভালো থাকুন। আর আপনারা যারা অনেকদিন ধরে কোনোরকম সেভিংস করার চেষ্টা করছেন কিন্তু কোনোরকম করতে পারছেন না, তাদের ক্ষেত্রে খুব বেশি দুঃখী হওয়া বা মন খারাপ করার কোনো কারণ নেই। আপনারা অবশ্যই ধৈর্য রাখুন, আপনাদের জন্য সময়টা ভালো আসবে। ভালো থাকুন, সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 10, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনি মনের ভিতরে একাধিক চিন্তা নিয়ে কাজ করছেন, যার জন্য কিন্তু কাজে ভুল ত্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটা বিভ্রান্তি বোধ কাজ করতে পারে, তাই খুবই সজাগ থাকবেন। আপনি আপনার সিনিয়রদের সঙ্গে আলোচনা করে কাজ শুরু করাই আপনাদের জন্য লাভদায়ক হবে। সিনিয়রদের অবশ্যই কথা শুনে চলবেন, কথা একটু মেনে চলার চেষ্টা করুন। আজকে আপনার ব্যবসা ক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে, আপনার ইনকাম সোর্স বাড়বে। হয় আপনি নতুন কোনো কাজ শুরু করে সেখান থেকে ইনকাম করতে পারবেন, বা আপনারা কোনো কাজের চেষ্টা করছেন কিন্তু কাজটা হচ্ছে না, এমন কিছু কাজ হয়ে যাওয়ার বেশ ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কাছের কোনো আত্মীয় বন্ধু বান্ধব আজকের দিনে আপনাকে আর্থিক সহায়তা করার চেষ্টা করবে, যদি আপনি তাদের কাছে আর্থিক সহায়তা চান। তবে যেটা খেয়াল রাখতে হবে, আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে, সবার কোনো কথায় হুটহাট করে সিদ্ধান্তের পরিবর্তন করুন, সেটা জরুরি রয়েছে। আর যারা অনেকদিন ধরে কোনোরকম ব্যবসা বা কাজ শুরু করতে চাইছেন বা করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো হচ্ছে, আর আপনাদের ব্যবসায় লাভের সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজ ছোটোখাটো বিষয় স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য দেখাইতে পারে, সেটা একটু আপনারা খেয়াল রাখুন। তবে ওভারঅল আবার কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, মাঝে মধ্যে ওই আর কি থাকার সম্ভাবনা রয়েছে। আপনি যদি কোনো ব্যবসা করছেন সেক্ষেত্রে ব্যবসায় উন্নতির সুযোগ বেশ ভালো থাকবে, ব্যবসার জায়গায় লাভবান হওয়ার সুযোগ সব থেকে বেশি থাকবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে যেতে চাইলে অবশ্যই যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আপনি আপনার খরচপাতিকে একটু নিয়ন্ত্রণ করবেন, বুঝে শুনে খরচ করুন, সেটা জরুরি রয়েছে। আর আপনাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে, ভাই বোনদের মতন বাইরের লোকজনের সঙ্গে বলুন, কথাবার্তা একটুখানি আপনারা বুঝে বলবেন, সেটা জরুরি রয়েছে। এটা আপনি বলতে পারলেই আপনার সকলের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। আপনাদের ওভারঅল পড়াশোনার দিক দিয়েও দিনটি খুব ভালো আছে, আপনার নিজস্ব আগ্রহ খুব ভালো থাকবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর নিজের মাথায় ঠান্ডা রাখবেন, হুটহাট করে কোনোরকম রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আজকে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনে নেব আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কর্কট রাশি জাতকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, তবে কিছুটা ঝামেলাপূর্ণ দিন থাকবে। কেন বলুন তো, আজকের দিনে আপনাকে এটা সেটা অনেক কাজ
করতে হতে পারে, তো তার জন্য প্রস্তুত থাকবেন, সেটার জন্য রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মা বাবার সঙ্গে আজকে আপনার সম্পর্ক আপাতত ঠিকঠাক। মা বাবার সঙ্গে যদি আপনি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা নিচ্ছেন বা রাখছেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আর আপনার ব্যবসার জায়গায় খুব বড় অঙ্কের বিনিয়োগ আপনারা এড়িয়ে চলুন, সেটা জরুরি রয়েছে। আর ব্যবসার জায়গায় অবশ্যই বিনিয়োগ করতে পারেন, তবে খুব বড় অঙ্কের বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। মাঝে মধ্যে আপনি আপনার কাজের চাপ ম্যানেজ করতে ভালো পারছেন, তাই সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো। আপনি শুধু আপনার কাজকে গুরুত্ব দিতে পারলে একটু বেশি করে, এটাই আপনার জন্য সব থেকে ভালো হবে। ব্যবসার জায়গায় অহেতুক তর্কর পরিবেশ এড়িয়ে চলবেন, এটা জরুরি রয়েছে। অযথা অনেক ছোটো ছোটো বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা হতে পারে, আপনার সহকর্মীর সঙ্গে হতে পারে, কাস্টমারদের সঙ্গে হতে পারে, মোট কথা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, তো আপনারা একটুখানি হলেও সোজা থাকবেন। আজ আপনার অনেক দিনের ছোটোখাটো কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দূরে কোথাও ঘুরে যেতে চাইলে বা ঘুরতে যেতে চাইলে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ব্যবসার জায়গায় অবশ্যই নিজের গতিবিধিকে অবশ্যই নিয়ন্ত্রণ করা যারা জরুরি রয়েছে, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু বুঝে চলতে হবে। আর আজকে আপনার ব্যবসায় গাড়ি বাড়ি কেনার যদি খুব স্বপ্ন ছিল এমনটা হয়ে থাকলে, সেক্ষেত্রে আপনারা সেদিকে এগোতে পারেন, সেদিক দিয়ে দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 16, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানব আমরা সিংহ রাশি, সিংহ রাশি জাতক ও জাতিগত ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনি যে জায়গায় কাজ করছেন সে জায়গায় আজকে প্রতিযোগিতামূলক পরিবেশের সম্মুখীন হতে পারেন। আপনি আপনার কাজ নিয়ে একটুখানি প্রেশারে পড়ে যেতে পারেন বা আপনাকে একটু বেশি ভাবনা চিন্তা করে কাজটা করতে হতে পারে, তাই অবশ্যই আপনি আপনার আজকে বুদ্ধিমত্তাকে কাজে লাগান এবং নিজের মস্তিষ্ক একদম শার্প রাখার চেষ্টা করবেন এবং সঠিকভাবে কাজ করবেন। আপনি আপনার স্বাস্থ্য দিকে অবশ্যই ধ্যান রাখবেন, স্বাস্থ্যের ব্যাপারে খুবই বুঝে চলা খুব প্রয়োজন রয়েছে। নিজের স্বাস্থ্য দিকে অবশ্যই খেয়াল রাখুন আর খাওয়া দাওয়া ঠিকঠাক রাখুন, সেটা জরুরি রয়েছে। আপনি নিজের সন্তান থেকে থাকলে তাদের স্বাস্থ্যের প্রতিও বিশেষ যত্ন নিন, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। আপনার তরুণদের জন্য আজকের সময়টা খুব ভালো, আজকে আপনার নতুন চাকরি বা নতুন কোনো জায়গায় যাওয়ার সুযোগ বেশ ভালো তৈরি হচ্ছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। প্রেমের সম্পর্কে থাকলে একটু আপনারা ঘুরতে যেতে পারেন বা প্রেমের দিক দিয়ে আপনাদের আজকে দিনটি বেশ ভালো যাচ্ছে। আজকে একটা সৌভাগ্যের দিন হতে চলেছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজ আপনি আপনার মনের মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো। আজ আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে, সেটা শেয়ার মার্কেট হতে পারে, লোকাল কোনো বিজনেস হতে পারে, বট কথা আপনার পুরনো বিনিয়োগ আজকে আপনাকে ভালো রিটার্ন দিতে চলেছে, সেক্ষেত্রে আপনার জন্য দিনটি বেশ ভালো যাবে। আজকের দিনে আপনি ছোটোখাটো কোনো বিজনেস শুরু করার পরিকল্পনা, বিশেষ করে যারা ধরুন ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করছেন, জামা কাপড়ের বিজনেস করছেন বা রেস্টুরেন্ট রিলেটেড ছোটোখাটো যদি খাবার কোনো বিজনেস শুরু করেছেন, সেক্ষেত্রে আপনার ব্যবসা ক্ষেত্র খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আপনাদের প্রেমের সম্পর্ক আজকের দিনে আপনাদের মোটামুটি যাচ্ছে, খুব বিশেষ কোনো পরিবর্তন নেই। আপনারা একে অপরের সঙ্গে একটু সম্মান দিয়ে কথাবার্তা বলবেন, আপনাদের প্রেমের সম্পর্ক বা প্রেমের বিষয় খুব ভালো যাবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনি আপনার পুরোটা দিন খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করছেন বা করবেন, সেক্ষেত্রে আপনার অনেকটাই ভালো যাবে। কিছু ক্ষেত্রে কেউ যেন আপনাকে কিছু কটু কথা বলতে পারে, তো সেক্ষেত্রে আপনার মেজাজ হারে যেতে পারে, এই বিষয়গুলো একটু ম্যানেজ করে চলবেন আর কি। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানব আমরা কন্যা রাশি, কন্যা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজ আপনার কর্মজীবনে একাধিক কাজের লক্ষ্য নিয়ে যদি স্থির করে রাখেন, সেক্ষেত্রে আপনার কাজের জায়গায় সমস্যা বেশিই থাকবে। তো আপনাকে যেটা বিষয় করতে হবে যে কি, আপনি আপনার কাজের যে লিস্ট রয়েছে সেটাকে সীমিত করার চেষ্টা করবেন, প্রয়োজনে আজকে আপনারা কোনো কাজ ছাড়তে পারেন,
সেটা আপনার জন্য ভালো হবে। কর্মক্ষেত্রে ঝগড়া বিবাদ থেকে একদমই এড়িয়ে চলবেন, সেটা খুব খুব দরকার রয়েছে। আর দরকারি খুব একটা না থাকলে আপনারা কারোর সঙ্গে খুব একটা সময় নষ্ট করা থেকে বিরত থাকবেন, এটা আপনার জন্য জরুরি রয়েছে। আজ আপনার যারা হৃদরোগে আক্রান্ত রয়েছেন বা যারা শরীর খারাপের ভুগছেন তাদের ক্ষেত্রে আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আজকে আপনার স্বাস্থ্য খারাপ একটুখানি হলেও হতে পারে। আজ আপনার মন একাধিক জায়গায় বিভ্রান্তি হতে পারে, তো মনকে একটু কন্ট্রোলে আনুন। আর আপনারা নতুন করে বিনিয়োগ করতে চাইলে করতে পারেন, আর আপনারা নতুন করে আপনার কর্মচারীদের সঙ্গে একটা ভালো সময় কাটাতে পারছেন বা পারবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজ আপনার তরুণদের সঙ্গে কারোকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হতে পারে, বা যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন কোনোরকম কাজের হোক, বা সেক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হতে পারে, তো সেটা একটু দেখে চলবেন। আজ পারিবারিক সম্পর্ক মোটামুটি ঠিকঠাক, বিবাহিত জীবন আজকে অনেকটা এক্ষেত্রে ভালো যাবে, তবে ওই আর কি মাঝে মধ্যে একটু আপনাদের মধ্যে একটু ঝগড়া বিবাদ বেশি দিকে যেতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। আপনার আজকে আপনার পুরনো কোনো বন্ধু বা বিনিয়োগ যেমন আপনার সঙ্গ দিবে না, তেমনটা কিন্তু আপনাকে আপনার পুরনো কিছুকে নিয়ে এত বেশি ভাবলে চলবে না। আপনারা একাধিক বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছেন যার জন্য আপনার মন খারাপ কিন্তু হতে পারে, তাই আপনারা একটুখানি সজাগ থাকবেন। আজ আপনাদের জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 16, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দূরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই যান, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানব আমরা তুলারাশি, তুলারাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। তুলারাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি মোটামুটি ভালো। কাজের জায়গায় নিজের লক্ষ্য নির্ধারণ রাখুন, আর কাজের জায়গায় আপনি যেই কাজই করবেন সে ব্যাপারে একটু ভালোভাবে আগে জেনে নেবেন, সেটাই ভালো হবে। কর্মক্ষেত্রে নিজের মাথা ঠান্ডা রাখা কাজ করা অবশ্যই আপনার জন্য খুব ভালো একটা বিষয় হবে, এতে আপনি যে কোনো কাজ খুব ভালোভাবে করতে পারবেন, অন্তত সেটা না করতে পারলে অন্তত ম্যানেজ করে দিতে পারবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, কোনো রকম সমস্যা থাকলে সেটাকে সেভাবে চলতে দিলে কিন্তু সমস্যা রয়েছে, অবশ্যই আপনারা স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন। আজকের দিন আপনারা যারা নতুন করে কাজের চেষ্টা করছেন বা চাকরির চেষ্টা করছেন সেক্ষেত্রে আজকের দিনটি আপাতত ঠিকঠাক, তবে খুব ভালো কিন্তু নয়, তো আপনাকে সেখানে স্ট্রাগল বেশি করতে হতে পারে, আপনাকে আপনার পরিশ্রম একটু অপেক্ষা বেশি হতে পারে, তো সেক্ষেত্রে একটু বুঝে চলবেন। আজ আপনার অভিজ্ঞ কোনো ব্যক্তিদের পরামর্শ মেনে চলতে পারেন, বা তাদের কিছু জনের কাছ থেকে আপনি আজকে কিছু অভিজ্ঞতা পাবেন, সেটাকে আপনারা কাজে লাগাতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজ আপনাদের প্রেমের সম্পর্ক আপাতত ঠিকঠাক, আজকে দিনে নতুন কোনো মোড় আসতে পারে। আপনাদের প্রেমের ক্ষেত্রে একাধিক জায়গা থেকে বাধা আসতে পারে, এর আগে অবধি খুব ভালো চলছিল বা আজকের দিনটাও মোটামুটি যাবে, তবু একটা বিষয় যেটা বললাম, প্রেমের ক্ষেত্রে আপনারা একটু বুঝে চলবেন, আপনার সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু বুঝে চলবেন, এটা জরুরি রয়েছে। প্রেমের সম্পর্কে নয়া মোড় আসতে পারে, এটা কিন্তু আপনারা মাথায় রেখে চলবেন, এমনকি আপনাদের একটু বিচ্ছেদ পর্যন্ত ব্যাপার তৈরি হয়ে যেতে পারে, তো এটা একটু আপনারা ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। রাস্তাঘাটে একটু আপনারা দেখে চলুন, পড়ে গিয়ে আঘাত বা চোট লাগার একটা সম্ভাবনা হতে পারে, আর দ্রুতগামী কোনো রকম যানবাহন চড়ানো বা চালানো থেকে বিরত থাকবেন। আজ আপনাদের অনেক দিনের কোনো ছোটোখাটো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজ আপনার নতুন গাড়ি বাড়ি কেনার যদি খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে, বা যারা পরিকল্পনা করছিলেন আপনাদের পরিকল্পনা আজকে সফল হবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। এখন চলব আমরা বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কিছু কিছু বিষয়ে আজকে আপনাদের কিন্তু ঝামেলা থাকবে, কাজের জায়গা বলুন, সামাজিক ক্ষেত্রে বলুন, পরিবারের ক্ষেত্রে বলুন, তো আজকে আপনাদের একটুখানি বুঝে কথা বলতে হবে, আর যে কোনো রকম পরিস্থিতি খুবই শান্তভাবে থেকে ম্যানেজ করার চেষ্টা করবেন, এটা জরুরি রয়েছে। কাজের জায়গায় একাধিক সমস্যার সম্মুখীন হবেন,
আজকে আপনি আপনার হয়ে যাওয়া কাজও বাধা আটকে যেতে পারে, এমন কিছু বিষয় লক্ষ্য করতে পারবেন বা হতে পারে, আমাদের কিছু লক্ষ্য করা আছে, তো আপনারা সেটা একটু ম্যানেজ করবেন। তাড়াহুড়ো করলে আপনার যারা উচ্চ পদস্থ যারা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আজকে আপনারা একটু অসম্মানিত হতে পারেন বা তাদের কাছ থেকে কোনো কথা শুনতে হতে পারে। তো আপনারা একটুখানি বুঝে কাজ করবেন, কোনো কাজে যেন ভুল ত্রুটি না হয় সেদিকে ধ্যান রাখবেন। আজ আপনি মহিলা হয়ে থাকলে অবশ্যই নিজের স্বাস্থ্যের প্রতি সতর্কতা বেশি অবলম্বন করুন। আর যারা অলরেডি কর্মচারী রয়েছেন, যারা অফিসিয়ালে একসঙ্গে কাজ করেন, সেক্ষেত্রে আপনারা একটু মহিলা কর্মীদের থেকে বিরত থাকবেন। আপনার কাজের জায়গায় একটুখানি ছবি খারাপ বা আপনার মানে ইমেজ যেটা রয়েছে ওটা একটু খারাপ হতে পারে, তো একটু খেয়াল রাখবেন। আপনাকে মিথ্যা অপবাদ দিতে পারে, এরকম কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, তো একটু খেয়াল রাখবেন। আর ঝগড়া ঝামেলা একদমই এড়িয়ে চলুন, মারপিট যেন না হয় সে খেয়াল রাখবেন। আর ভাই বোনদের মধ্যে আজকে যদি কোনো ঝগড়া ঝামেলা ছিল সেটা কিন্তু মামলা মুখর দেওয়া পর্যন্ত চলে যেতে পারে, তো তাই সেটাকে আপনাদের কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করে চলতে হবে, সেটা জরুরি রয়েছে। পরিবারের সঙ্গে আজকে যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন বা পরিকল্পনা করছেন এমনটা হয়ে থাকলে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাকে আপনার পারিবারিক ব্যবসার দায়িত্ব নিতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। ব্যবসা জায়গায় কোনোভাবে কিন্তু হাল ছাড়লে হবে না, ব্যবসা অবশ্যই আপনাকে খুব গুরুত্ব সহকারে করার দিকে ধ্যান রাখবেন। আপনারা যদি আজকের দিনে শেয়ার মার্কেট ট্রেডিং এরকম কিছু ভাবনা চিন্তা রাখছেন বা যদি এদিকে মনোযোগ রাখতে চান সেক্ষেত্রে মোটামুটি ভালো যাচ্ছে। এখানে আপনারা খুব এক্সপার্ট অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে নিতে পারেন, কিছু না কিছু লাভবানের সুযোগ আপনারা পেয়ে যাবেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন চলব আমরা ধনুরাশি। ধনুরাশি জাতক ও জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনি আপনার কাজের জায়গায় নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখুন। আজকে আপনার কাজের জায়গায় একটু অমনোযোগী ব্যাপারটা বেশি রয়েছে, আপনি কোনো কাজে খুব সহজে মনোযোগ করতে পারছেন না বা পারবেন না। আপনার মন একাধিক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে বা করে থাকে, তো সেক্ষেত্রে আপনারা একটু মেডিটেশন করতে পারেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনার থেকে যারা সিনিয়র রয়েছেন তাদের সঙ্গে একটু বুঝে চলবেন, সেটা জরুরি রয়েছে। তাদের সমস্ত কাজে একটু আপনারা বুঝে শুনে কথা বলবেন। আজকে আপনার কথাবার্তায় অবশ্যই মাধুর্যতা বজায় রাখার চেষ্টা করবেন, এটাই আপনার জন্য সব থেকে জরুরি রয়েছে। আজকে আপনি আপনার কাজের জায়গায় খুবই সাবধানে থাকুন। আপনি নিজে কাজ করছেন সেই কাজগুলোকে অবশ্যই গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করবেন, এটা জরুরি রয়েছে। আজ আপনার ব্যয় অপেক্ষাকৃত অনেক বেশি হবে। আজকে আপনার খরচপাতি একটুখানি লিমিটেড করবেন, যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু খরচ করবেন, তার বাইরে খরচ করা থেকে বিরত থাকবেন। পারিবারিক সুখ শান্তির পরিবেশ মোটামুটি বজায় থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি অনেকটা বেটার যাবে। তবে পরিবারকে একটু সময় দিবেন, পরিবারের ক্ষেত্রে আপনার মতামতটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই যে কোনো মতামত জানানোর আগে অবশ্যই ব্যাপারটাকে আগে ভালোভাবে বুঝে নেবেন, সেটা জরুরি রয়েছে। ব্যবসার কাজ যদি আপনারা শুরু করতে চান সেক্ষেত্রে দিনটি খুব ভালো। ব্যবসার ক্ষেত্রে কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা কাউকে টাকা ধার দেওয়া একদমই উচিত নয়। আজকের দিনে আপনারা ওই বিষয়টাকে এড়িয়ে চলুন, এটা আপনার জন্য ভালো হবে। আপনার উপার্জন বেশ ভালো রয়েছে, আপনি যদি কোনো ব্যবসা অলরেডি করছেন সেক্ষেত্রে আপনার উপার্জন ভালো রয়েছে। যদি আপনারা কোনো ছোটোখাটো বিজনেস শুরু করেছেন সেক্ষেত্রে খুব ভালো। যদি আপনি সেটাকে বাড়ানোর পরিকল্পনা নিচ্ছেন সেদিকে মনোযোগ দিতে পারেন, সেটা আপনাদের জন্য বেশ ভালো যাচ্ছে। আপনার অর্থ সঞ্চয়ের যোগ খুব ভালো রয়েছে, আপনি ভালোভাবে অর্থ সঞ্চয় করতে পারবেন যদি আপনি একটু চেষ্টা করেন। তবে হঠাৎ টাকা পাওয়ায় আজকে আপনার মন খুশি থাকবে, আজকে আপনার হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে। হয় আপনি কারোকে টাকা পয়সা ধার দিচ্ছেন এমন টাকা রিটার্ন আসতে পারে, বা আটকা কোনো জায়গা থেকে আপনার প্রাপ্তি ঘটতে পারে, এমনকি লটারি প্রাপ্তির যোগও হতে পারে। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 8, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনে আমরা মকর রাশি। মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। যারা কোনো রকম
পেশায় যুক্ত রয়েছেন, যেমন ধরুন সরকারি চাকরি করছেন বা উচ্চপদস্থ কোনো সেক্টরে কাজ করে থাকেন। যারা মেডিকেল সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিছুটা আজকের দিনে ঝামেলাপূর্ণ দিন হতে পারে। আজ আপনার কাজের জায়গা একটুখানি সামনে চলবেন, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাবেন, নাহলে কিন্তু বিপদ হতে পারে। আর আপনি আপনার নিজের গলার বিশেষ যত্ন নেবেন, আপনার গলার খারাপ হওয়ার একটা ভীষণ সম্ভাবনা রয়েছে, তা যার জন্য সমস্যা হলেও হতে পারে, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে নিন, সেটা আপনার জন্য ভালো হবে। যারা কোনোরকম সঙ্গীত চর্চার সঙ্গে বিশেষ করে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি সমস্যা বেশি হতে পারে। ব্যবসা ক্ষেত্রে আজকে আপনাদের প্রচুর লাভবান হবেন। আপনি যদি ছোটোখাটো কোনো ব্যবসাও করে থাকেন বা করছেন বা শুরু করতে চাইছেন, এমনটা হলে আপনাদের জন্য বেশ ভালো যাচ্ছে। যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি খুব ভালো, শিক্ষার্থীদের জন্য বেশ ভালো সুযোগ থাকবে। আজ আপনারা কোনো কাজ ফেলে রাখবেন না, যাই কাজ করবেন সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন, এটা জরুরি রয়েছে। আপনি আপনার সন্তানের প্রতি খুব বেশি আশা রাখা থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজ এমনকি আপনি বাইরের কারো কাছ থেকে খুব বেশি আশা রাখবেন, এতে আপনি অনেক বেশি নিরাশ হতে পারেন। আপনি আপনার পছন্দের কাজ অনুযায়ী সমস্ত কাজগুলি করার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য বেশ ভালো হবে। নিজের মনের মানুষের সঙ্গে আপনার আজকে দেখা হবে, প্রেমের সম্পর্ক আজকে আপাতত ঠিকঠাক যাচ্ছে বলে লক্ষ্য করা যাচ্ছে। যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা হতে পারে, বা যাদের কথাবার্তা আটকে ছিল তাদের আবারও সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চাকরি বলুন ব্যবসা বলুন, যে ক্ষেত্রে মোটামুটি যেটা যদি চেষ্টা করছেন এমনটা হয়ে থাকলে আপনাদের কিন্তু চেষ্টা বিফলে যাবে না, কিছু না কিছু ফল অবশ্যই পাবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 11, শুভ দিক পূর্ব দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি বেশ একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। আপনি আজকে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আপনাকে একটা বিষয় খেয়াল রাখবেন, তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, যাই কাজ করবেন খুব বুঝে করবেন, এটা জরুরি রয়েছে। যারা চাকরিজীবী তাদের কিন্তু আজকে দিনটি বেশ ভালো, চাকরি ক্ষেত্রে নতুন করে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিক দিয়ে আপনার দিনটি বেশ ভালো যাবে। আপনি আপনার ক্যারিয়ার নিয়ে একটুখানি সিরিয়াস হতে পারেন। আজ আপনারা ক্যারিয়ারের দিকে অবশ্যই খেয়াল রাখুন, আপনি এমন কোনো কাজ করতে চাইছেন বা করতে পারেন বা সুযোগ থাকবে যেটা আপনি অনেকদিন ধরে ভাবছিলেন বা আপনার স্বপ্নের মতো কাজ হতে পারে। আজ আপনার সময় পরিস্থিতি মোটামুটি চাহিদা বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করুন। আজকে আপনারা কোনো রকম তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত বা কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আজকে আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে একটুখানি বুঝে চলবেন। আজ আপনি আপনার পেটের দিকে সমস্যায় ভুগতে পারেন, তো পেটের একটু খেয়াল রাখবেন। আপনার বেশি তেল মশলাত খাবার বা বাইরের খাবার একদমই এড়িয়ে চলবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের যে কোনো রকমের পরিস্থিতিতে যাতে না পড়তে হয় তো সেদিকে খেয়াল রাখতে পারেন। ব্যবসার জায়গায় সমস্ত আইন কানুন বিষয়গুলোকে ঠিকঠাক রাখুন, সমস্ত কাগজপত্র ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। আপনি আপনার বাড়িতে কোনো রকম প্রেমের সম্পর্ক ছাড়াই আপনার আজকে কিন্তু বিবাহের যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো। দূরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, আজকে আপনারা সপরিবারে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখলে যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আজ বাড়িতে অতিথির সমাগম হতে পারে, তো আতিথেয়তায় বিশেষ ধ্যান রাখবেন, সেটা খুব প্রয়োজন রয়েছে। আপনি আপনার খরচপাতি একটুখানি ম্যানেজ করে করবেন, সবার প্রথমে বলে নিলাম। আজকে আপনার অর্থ সঞ্চয়ে ব্যাঘাত আসতে পারে, তবেও আপনাকে কিন্তু আপনাকে খরচপাতি যেহেতু করতেই হবে তো বুঝে খরচ করবেন, যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করবেন, তার বাইরে নয়। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা মীন রাশি, মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কিছু কিছু লোক আপনার সঙ্গে আজকে যেচে শুনে ঝগড়া তর্ক করার পরিস্থিতি তৈরি করতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু শান্ত থেকে বিষয়গুলোকে ম্যানেজ করার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। সতর্ক থাকতে হবে,
আজকে আপনারা ধূমপান বা নেশাগত কিছু করা থেকে একদমই বিরত থাকার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আজ আপনারা আপনাদের খাওয়া দাওয়ায় বিশেষ ধ্যান রাখবেন, সেটা প্রয়োজন রয়েছে। ব্যবসার কাজে গতি প্রকৃতি নিয়ে নতুন করে ভাবতে পারেন, ব্যবসাকে নতুন করে করার চেষ্টা থাকলে অবশ্যই আপনারা সেটা করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য দিনটি বেশ ভালো যাচ্ছে। আজ আপনাদের প্রেমের ক্ষেত্রে একটা বিষয় আমরা বলে রাখছি যে কি, আপনার প্রেমের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, আজকে আপনার প্রেমের ভিতরে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ করতে পারে, তো সেটা একটু খেয়াল রেখে চলবেন। আজ আপনাদের কাজের জায়গায় আপাতত দিন ঠিকঠাক যাচ্ছে, কাজের জায়গায় আপনারা একটু যদি বুঝে চলতে পারেন সেটাই আপনাদের জন্য ভালো হয়। কাজের জায়গায় আপনাকে খুবই শান্ত থেকে পুরো বিষয়টাকে ম্যানেজ করা জরুরি রয়েছে, সেটা আপনার জন্য ভালো হবে। আপনার পরিবারে ছোট ছোট যদি কোনো সদস্য থেকে থাকে তাদের অবশ্যই খেয়াল রাখবেন, তাদের খাওয়া দাওয়ায় বিশেষ গুরুত্ব দেওয়া খুব প্রয়োজন রয়েছে। আজকে আপনার মা বাবার সঙ্গে আপনার সম্পর্ক আপাতত ঠিকঠাক, তবে যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন সিদ্ধান্ত নেওয়ার থাকে অবশ্যই তাদের সঙ্গে আলোচনা করে নেবেন, তো সেখানে আপনি ভালো পরামর্শ আপনি তাদের কাছ থেকে পেয়ে যাবেন। আপনার আজকে যেটা সবথেকে গুরুত্ব দিতে হবে আপনার ইনভেস্টমেন্ট। আজকে আপনারা যদি ইনভেস্টমেন্ট ঠিকঠাক রাখেন আপনার আগামী সময়ে আর্থিক স্থিতি বেশ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা যাবে, সেই দিনটি বেশ ভালো যেতে চলেছে। আপনি খরচপাতি একটু বুঝে করছেন, সেভিংস দিকে মনোযোগী হন, সেটা ভালো হবে। আজকে আপনার ওভারঅল দিন দেখলে অনেকটাই বেটার। যারা পড়াশোনা করছেন আরেকটু মনোযোগ বাড়াতে পারেন, সেটা ভালো হবে। পারিবারিক ব্যবসা থাকলে আরেকটু গুরুত্ব দিতে পারেন, উন্নতি লক্ষ্য করা যাবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 6, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।